আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যারা নিয়মিত সলাত আদায় করি, আমাদের সব সলাত ঠিক থাকলেও ফজরের সলাতের অবস্থা খুবই বেহাল দশা। আমরা জোহর, আসর, মাগরিব এমনকি এরশা সলাত পড়লেও ফজরের সময় উঠতে পারি না। অনেক চেষ্টা করা সত্ত্বেও আমাদের ঘুম ভাঙে না, এটা আমাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। অনেকে তো রমজান ছাড়া ফজরে উঠতেই পারে না। আফসোসের বিষয়, ফজরের সলাত আর ঈশার সলাত যদি আপনি না আদায় করেন তাহলে কিন্তু আপনি মুনাফিক হয়ে গেলেন, এটা মুনাফিকের আলামত। আর ফজরের সলাত আদায় করলে আপনি দুনিয়া এবং আখিরাতে 10টি পুরস্কার পাবেন। আবার সলাত না পড়লে আপনাকে জাহান্নামে সম্মুখীন হতে হবে। সলাতের জন্য হিসাব দিতে হবে। মুসলিম অমুসলিমের পার্থক্য হচ্ছে সলাত। এখন আমরা প্রতিনিয়ত আমরা 5 ওয়াক্তের ভিতরে 2-3 ওয়াক্ত পড়ি, এর মধ্যে ফজরের যে সলাতটা এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মিস হয়ে যায়, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এবং শয়তানের ধোকায়। তো আজকে আমি 5টি কৌশল বলবো, যে 5টি কৌশলের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা আগে যেরকমভাবে মিস করতেন, এই কৌশল অবলম্বনের মাধ্যমে আপনারা পুরোপুরিভাবে ইনশাআল্লাহ ঠিক হয়ে যেতে পারেন, যদি এই অনুযায়ী আমল করতে পারেন। প্রথম নম্বর হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে আমাদের ফজর মিস হয়ে যায় রাত জাগার কারণে। রাতে দেরিতে ঘুমাতে গেলে আমাদের ফজরের সময় উঠতে পারি না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই দোহাই দিয়ে আপনি ফজরের সলাত আদায় করবেন না, এটা তো আল্লাহর কাছে আপনি এর কি জবাব দিবেন? আমরা মোবাইল কিংবা কম্পিউটার অথবা অন্য কোনো কাজের কারণে ফজরের সময় উঠতে পারি না, যেটা হলো রাত জাগার কারণে। এখন আপনি ফজর সলাত পড়বেন কি না আগে নিজেকে জিজ্ঞাসা করুন, নিয়ত করুন। প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনাকে নিয়ত করে নেন যে আসলে কি আপনি ফজর সলাত পড়বেন, যদি পড়তেই চান তাহলে অন্তর থেকে নিয়ত করুন এবং দ্রুত ঘুমিয়ে পড়তে হবে। যে সকল জিনিসগুলো আপনার ঘুমে বাধা দেয়, ঘুম আসে না, যে সকল কারণে হয় না, আপনি সে সকল জিনিস এড়িয়ে চলুন। যেমন মোবাইলের কারণে, কম্পিউটারের কারণে, এসব দূরে রাখুন। নেট নাইল বন্ধ করে দিন, মোবাইল আপনি যেখানে থাকেন এর থেকে দূরে রাখুন। এভাবে নিজেকে পরিবর্তন করতে শিখুন, অর্থাৎ নিয়ত করা এবং আগে ভাগে ঘুমিয়ে পড়া। দ্বিতীয়ত হচ্ছে, ঘুমের কথা আপনাকে মাথায় রাখতে হবে, আমাকে এই সময় ঘুমিয়ে থাকতে হবে, ঘুমোতে যেতে হবে। কারো ঘুম দরকার 8 ঘন্টা, কারো ঘুম দরকার 7 ঘন্টা, কারো 6 ঘন্টা, কারো আবার হতে পারে 5 ঘন্টা। আবার কেউ কেউ আছে রাতে ডিউটি করে, নাইট ডিউটি কাজ করে, গার্মেন্টসে কাজ করতে পারে, ফ্যাক্টরিতে কাজ করতে পারে, এবার যে কোনো অফিস যে কোনো বিষয়ে কাজ করতে পারে। এখন আপনি কতক্ষণ ঘুমাবেন সে বিষয়টা আপনি নির্ধারণ করুন। আপনি কি 10টা থেকে 3টা পর্যন্ত ঘুমাবেন, নাকি 12টা থেকে 4টা পর্যন্ত ঘুমাবেন, এই শিডিউলটা আগে আপনি নিজে চালু করুন, তারপর আপনি ব্যবস্থা নিন। আর অনেকে আছে যে রাতের কাজ করার পর ফজর সলাতটা ঠিকই আদায় করে কিন্তু জোহরের সলাত আর আদায় করতে পারে না, ফজরের মতনই তার জোহরের সলাত মিস হয়ে যায়, সেই ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার ঘুমের শিডিউল আপনি নিজে নির্ধারণ করুন। একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের মাথার ভিতরে কিন্তু একটা অ্যালার্ম আছে, আমাদের ব্রেনে অ্যালার্ম আছে। আমরা যখন ঘুমোতে যাই আমরা কখন উঠব, আপনি দেখবেন যে আপনার সকালবেলা যদি নির্দিষ্ট টাইমে আপনার কোনো খেলা বা কোনো সিম্পোজিয়াম অথবা কোনো অনুষ্ঠান, পরীক্ষা, চাকরি এসবে যদি আপনি যদি
ঠিক টাইমে যদি হয়ে থাকে তখন আপনি ঠিকই এর এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে তিন ঘন্টা আগে আপনি উঠে যান। ঠিক তেমনইভাবে ফজর সলাতটা আমাদের এরকমভাবেই উঠতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে যে সুন্নত পদ্ধতিতে আমাদেরকে ঘুমোতে যেতে হবে। যেমন ঘুমনের আগে উজু করে নিতে হবে, দুই রাকাত সলাত আদায় করতে হবে, বিছানায় গিয়ে ডান কাত হয়ে শুয়ে পড়তে হবে, এই সকল বিষয় আপনার মাথায় রাখতে হবে। কারণ সুন্নত পদ্ধতিতে আপনি যদি ঘুমোতে না যান তাহলে সেক্ষেত্রে শয়তান আপনাকে আক্রমণ করতে পারে। ঘুমনের পূর্বে আপনার দরজা জানালা আল্লাহর নামে অর্থাৎ বিসমিল্লাহ বলে বন্ধ করতে হবে, দরজা খোলা রাখা যাবে না এরকম। আবার আরেকটা বিষয় হচ্ছে রাতের বেলা কম খাওয়া, বেশি খেলে আবার ঘুম বেশি আসে। আবার নরম বিছানায় ঘুমানো যাবে না, নরম বিছানায় আপনি যদি ঘুমান তখন আপনার ঘুমটা বেশি আসবে। এই সকল টুকটাক বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এবং সতর্ক থাকা জরুরি। পঞ্চম নম্বর হচ্ছে ঘুমের আগে কিছু আমল করে নিতে হবে, বিশেষ করে সূরা মুলক, সূরা বাকারা শেষ দুই আয়াত, তিন কুল সূরা, আয়াতুল কুরসি, এরকম কিছু আমল রয়েছে, আরও জিকির রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো পড়েও আবার ঘুমোতে গেলে আপনার জন্য ভালো। কারণ শয়তান আপনাকে চায় যে যাতে করে আপনি ঘুমান, ফজর সলাত যাতে আপনি না আদায় করতে পারেন, ঠিক আছে। শয়তান কিন্তু প্রত্যেক সলাতে এরকমভাবে আপনাকে আক্রমণ করে না, যেরকম সলাতে ফজরের যে সলাতের সময় তখন সে আক্রমণ করে বসে। আপনি যখন ঘুমান তখন আপনার মাথার পাশে কিন্তু সে তিনটে গিট দেয়, এই তিনটে গিট খুলে যায় আপনার ফজরের সলাত পড়ার পর, ঠিক আছে। আপনাকে স্বপ্ন দেখায় যে আপনার সামনে লম্বা সময়, আপনি এখন ঘুমাতে পারেন, কোনো আপনার মানসিক চিন্তা নেই, ঘুম ভাঙার কোনো প্রশ্নই আসে না, এভাবে সে আপনাকে একটা চিন্তা দিয়ে দেয়। এভাবে আপনি ঘুমোতে থাকেন আর ফজরটা কাজা হয়ে যায়। এই জন্য আপনাকে আল্লাহ তাআলার অবশ্যই অবশ্যই আশ্রয় নিতে হবে। আল্লাহ তাআলার আশ্রয় ছাড়া আপনি কখনো ফজর সালাত পড়তে পারবেন না। আল্লাহ তাআলার দয়া আছে বলেই আমরা আজকে ইবাদত করতে পারছি, তার রহমত আছে বলেই আমরা ভালো কিছু করতে পারছি। তো ঘুমানোর পূর্বে যে সকল দোয়া রয়েছে, জিকির রয়েছে কোরআন এবং হাদিসে, সে সকল আমলগুলো আমরা করতে পারি ইনশাল্লাহ। এই পাঁচটি আমল করুন, দেখবেন আপনি 40 দিন কিংবা এক মাস নিয়মিত করতে পারলে আপনার আর কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক, আমিন।